নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অভিজিৎ খাড়াই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখুন, যে বিষয়টা নিয়ে আজকে এখানে উঠে এসেছি সেটা হচ্ছে আমিন সার্ভে বা ক্যাডেস্ট্রাল সার্ভে। বিষয়টা খুব সংক্ষেপে এবং স্বচ্ছভাবে টু দ্য পয়েন্ট বলবার আমি চেষ্টা করব। দেখুন, আমরা যে কোনো একটা জমি যখন নতুন কিনি, সেখানে বেড়া দেওয়ার কাজ করি, বাড়ির পাঁচিল দেওয়ার কাজ করি বা আদার্স যে কোনো কাজই করি, সবার প্রথমে কিন্তু আমাদের আমিনের দেখা মানে ডাক পড়ে, আমাদের মধ্যে খোঁজ পড়ে, কোথায় আমিন আছে তাকে খবর দাও। তো তখন এসে তারা দেখবেন মাপঝোপ করে করে জমিটাকে প্লট করে দিল, প্রতিবেশীর সঙ্গে আপনার যে জমি নিয়ে গুঁতোগুতি চলছে বা সমস্যা চলছে সেগুলো সলিউশন বার করে দিল। সেই যে কাজটা করবার সময় তারা যে অংশগুলো টোকে এবং তারা যে ধরনের অঙ্কগুলো করে, যে পারপাসে জমির প্লটটাকে ভাগ করে, এই যে কাজগুলো, সেই কাজগুলোই হচ্ছে টোটাল ক্যাডেস্ট্রাল সার্ভে বা বাংলায় বলা হচ্ছে জমি জরিপ সংক্রান্ত কাজ। এই কাজ যখন আমরা করতে যাব, দেখবেন তাদের হাতে এক ধরনের দুটো, একটা চওড়া আর একটা ছোট ধরনের স্কেল থাকে। এগুলো হচ্ছে ক্যাডেস্ট্রাল সার্ভের মাইক্রো এবং মিনি স্কেল। এই যে স্কেলগুলো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন একটা আরএফ আছে 1:100, ওয়ানটাকে আমরা যদি ইস্টু হিসাবে হান্ড্রেডে নিই, তাহলে মনে করুন একটা স্কেলটা 15 মিটারের একটা স্কেল, সেটাকে আমরা যখন ড্রয়িং করব, আঁকবো, সেটাকে কীভাবে বার করব, একদম সোজা অঙ্ক সোজা হিসাবে, একে যদি 1/100 হয়, 15-তে 100×15/100 হবে, কারণ আমরা সব কিছুই কিন্তু শতাংশের হিসাবে বার করব। তখন স্কেলটার মাপটা হচ্ছে 15 মিটার। এবার 15 মিটারটা তো আমরা ড্রয়িং শিটে আঁকতে পারবো না বা খাতাতেও আঁকা সম্ভব নয়, সেটাকে আমরা 15 সেন্টিমিটার হিসাবে দেখাবো। অর্থাৎ টোটাল লেন্থটা 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটারের মাপটাই অরিজিনাল, ভূমির মাপ হবে 15 মিটার। এবার এই 15 সেন্টিমিটার যখন হবে মাপটা, এটা আমরা তিনটে ভাগে ভাগ করব, 3×5=15, এক একটা ভাগ 5 মিটার করে। কিন্তু মজার বিষয় দেখুন, যখনই আমরা স্কেলটা আঁকতে যাব, তখন কিন্তু 0 থেকে ডাইরেক্ট 15 অবধি আঁকবো না। দেখুন তলায় একখানা গ্রাফিক্স দেখানো রয়েছে, স্কেলের গ্রাফিক্সটা দেখানো রয়েছে। দেখুন একটু বড় করছি, দেখার চেষ্টা করুন। দেখুন স্কেলটা আমরা 10 মিটার 5 আর 10 করেছি, তাও মাঝখান থেকে, এই যে 0 পয়েন্ট থেকে দেখুন 5-10 করেছি, আর সামনের দিকে 0 থেকে 5টা একটা ভাগ করা রয়েছে, 0, মাঝখানটা 2.5, তারপর 0.5। অর্থাৎ এগুলো হচ্ছে সব কি, 0 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আবার এদিকে 5, এদিকে 10, তার মানে টোটাল হলো 15 সেন্টিমিটার। আমরা যখনই এই ধরনের স্কেলগুলোকে আঁকবো, এইভাবে আঁকবো, দেখবেন ওই ধরনের জমিগুলোতে, যখনই ওই ধরনের ম্যাপের জমিগুলো দেখবেন না, দেখবেন শিটগুলোতে রাস্তাগুলো সব সবুজ কালিতে চিহ্নিত করা থাকে আর এরিয়াগুলো টোটাল লাল কালিতে মার্কিং করা থাকে। এইভাবে জিনিসগুলো হয়। আমরা প্রয়োজনে আর একটা এক্সাম্পলে যেতে পারি, পাশের পেজে। দেখুন পাশের পেজে কী দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে যে মনে করুন যে আপনি কোনো একটা প্লট করবেন, সেখানে 1 মিটার স্কোয়ার হিসাবে সেটিকে নিয়ে যেতে চাইছেন। যদি 1 মিটার স্কোয়ারে সেটিকে নিয়ে যেতে চান, তাহলে 10.76 দিয়ে গুণ করে আপনাকে টোটাল স্কোয়ার ফুটে নিয়ে আসতে হবে, এবং সেটাকে 720-এরও বেশি হলে তবেই 720 দিয়ে আপনি ভাগ করতে পারবেন, নচেত নয়। এরপরে আপনাকে 1, 2, 3 সেই সংখ্যা দিয়ে 720 টোটাল লেন্থটাকে আপনাকে ভাগ করতে হবে, আগে টোটাল স্কোয়ার ফিটটাকে বাদ দেওয়ার জন্য, এবং যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে চেনের মিটার এবং স্কোয়ার ফুটের মাপ। অর্থাৎ 1 চেন = 45 স্কোয়ার ফুট দিয়ে ভাগ করলে যে পোর্শনটা আসছে তাতেই তুমি স্কেলটা পাবে। তখন যে স্কেলের মাপটা আমরা দেখাবো, দেখুন 1:24, অর্থাৎ আরএফ ওখানে হয়ে যাবে 1:24, অর্থাৎ 1/24, 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার। মজার বিষয় দেখুন, পুরনো দিনে যত রকমের স্কেল রয়েছে সেগুলো সব মাপ কিন্তু পুরনো পদ্ধতিতে ইঞ্চিতে করা হতো, এখনের বেশিরভাগ সবই মিটার স্কোয়ারের যুগ এবং প্রপারলি সব সেন্টিমিটার এবং মিটারেই কিন্তু করা হয়। তাই যখনই আমরা এই জিনিসগুলো করতে যাব, এই ক্যাডেস্ট্রাল সার্ভের ক্ষেত্রে আমাদের স্কেলগুলো ইঞ্চিতেই করা থাকবে, কিন্তু আমরা যখন ড্রয়িং করতে যাব সেটাকে কনভার্ট করে কিন্তু সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু এই অঙ্কগুলো সহজে আমরা বার করতে পারবো,
না হলে কিন্তু সব গোলমাল পাকিয়ে যাবে। এই ক্যাডেস্ট্রাল সার্ভের ক্ষেত্রে যে ফুট স্কেলটার হিসেব হবে সেটা দেখুন সেন্টিমিটার স্কেলের ন্যায় হবে না, তার ধরনটা একটু আলাদা হবে। কিভাবে হবে? ওই যে বললাম 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, যেহেতু আমি আরএফ ধরে রেখেছি 1:24, উল্টো করে দেবো। 24-এ যদি 2.54 সেন্টিমিটার হয়, মনে করুন আমি 150-তে চাইছি, 150 হলে 150 নেবো, 200 হলে 200 নেবো, 100 হলে 100 নেবো, যেটা যতটা মাপ আমার দরকার সেই মতো ওখানে বসবে। এবার 2.54 ইনটু আমি 150 নিয়েছি, 150 বসিয়েছি, 100 হলে ওখানে 100 বসাতাম, বাই 24 হয়ে যাবে। তাতে দেখুন 15.875-এর মতো একটা লেন্থের মাপ এসছে। এই 800.875টা আমরা ছেড়ে দিলাম, তাহলে 15 সেন্টিমিটারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব, অর্থাৎ তিনটে ভাগ মানে 3×5=15। এবার 1 ইঞ্চি সমান, যেহেতু 1:24 বলেছি, 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার, এবং সেইটাকে আমরা 24 ফুট হিসাবে নিচ্ছি। যদি নিই সেটাকে আমরা কিভাবে ভাগ করব? 5, যেহেতু 5টা হচ্ছে হাফ, 5 দিয়ে 12কে ভাগ করুন, দেবেন 60 আসছে। তাহলে যখন স্কেলটাকে আমরা নেব 150-তে, তখন দেখুন এই প্রথমের ঘরটা 0 আর 50, এটা পুরো ছোট ছোট ঘরে ভেঙে আমাকে দেখাতে হচ্ছে, আর পরের ঘরটা 50 আর 100, অর্থাৎ তিনটে ঘর যোগ করলে 0 থেকে 50, সামনের ঘরটা আমি ভেঙে দেখাচ্ছি, পরেরটা 0 50, পরেরটা 50 থেকে 100, টোটাল মাপটা কিন্তু আমার 150। এইভাবে গোটা জিনিসটাকে আমরা দেখাবো, দেখিয়ে গোটা জিনিসটার আমরা হিসেব বার করবো। এবং মজার বিষয় কি, একটা কিন্তু ভার্টিক্যাল পারপাসে দেখাবো এবং একটা হরাইজেন্টাল পারপাসে। ভার্টিক্যাল পারপাসের অংশটা হচ্ছে যেটা পুরোপুরি চওড়ায় দেখাচ্ছে, হরাইজেন্টালে সরি ভার্টিক্যাল পারপাসে যেটা পুরোপুরি একদম ওপর নিচে, ঠিক আছে, আর পাশাপাশি যেটা হরাইজেন্টালে, দেখুন হরাইজেন্টালের ক্ষেত্রে 0, 6, 12, অর্থাৎ প্রত্যেকটা এক একটা ঘর আলাদা আলাদা হবে। এভাবে আমায় জিনিসগুলোকে ডিটেলসে কিন্তু দেখিয়ে দিতে হবে, অর্থাৎ এই অংশটা, এই অংশটা দেখুন, এইভাবে স্কেলের জিনিসগুলোকে আপনাকে বার করতে হবে, এইভাবে জিনিসগুলো আপনি বার করবেন। আশা করি এই ভিডিওটাকে আমি আর বেশি লম্বা বানাবো না, ভালো লাগবে আপনাদের, এবং এগুলো আমি আরও পরে আরও একাধিক অঙ্ক দেখানোর চেষ্টা করব। আপনারা আমার চ্যানেল ছাড়বার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব, এবং আগামীতে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ, নমস্কার, আপনার দিন শুভ হোক, আপনারা ভালো থাকবেন।